আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ব্রাক এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইস পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অন করে দিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা আজকে আমি এই চাকরি সম্বলিত যাবতীয় তথ্য আপনাদেরকে বলে দেওয়ার জন্য চেষ্টা করব বন্ধুরা আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সহকারে দেখবেন তাহলে পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পারবেন বন্ধুরা পদের নাম দেওয়া রয়েছে ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট শুভন্ধুরা এই আবেদনটি কিন্তু ষোলো মার্চে প্রকাশ করা হয়েছে এবং এই আবেদনটি শেষ হবে ছাব্বিশ মার্চ দুহাজার তেইশ সালে আবেদনটি শেষ হবে এর আগে আপনাদের এই আবেদনটি করতে হবে শুভধুরা এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে মিনিমাম এইচএসসি পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরোর পাইলেই আপনারা এইএসএসি পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে বিভিন্ন বোনাস আপনারা পাবেন সো বন্ধুরা এই আবেদনটি করতে হলে আপনাদের কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি কিন্তু আপনাদের করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটে প্রবেশ করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও দেওয়া রয়েছে এই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে আপনারা পরবর্তী দিক নির্দেশনা অনুসরণ করে ব্রাকের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন টিংশালা করে নেবেন বন্ধুরা এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা আমি আমার চ্যানেলে নিয়মিত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ